তাইওয়ান ঘিরে নজিরবিহীন সামরিক মহড়ার পর এবার পীত সাগর ও বহাই সাগরে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন এই প্রতিক্রিয়া দেখাচ্ছে। চীনের এক সামরিক কর্মকর্তা জানিয়েছে, চীন এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালাবে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। তাইওয়ান ঘিরে গত চার দিনের নজিরবিহীন সামরিক মহড়া শেষ হতে না হতেই পীত সাগর এবং বহাই সাগরে নতুন সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার হবে বলেও জানিয়েছে দেশটি। চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, পীত সাগরে মহড়া চলবে আগস্টের 15 তারিখ পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বহাই সাগরে আগস্টের 8 তারিখ সোমবার থেকে এক মাস ধরে চলবে মহড়া। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে কঠোর সামরিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে তাইওয়ান ঘিরে 6টি পয়েন্টে সমুদ্র ও আকাশে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন, যা রোববার শেষ হওয়ার কথা। চীনের এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা বলেছেন, চীন এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালাবে। তাইওয়ান বলছে, সামরিক মহড়ার নামে চীন আসলে দ্বীপটিতে আগ্রাসন চালানোর অনুশীলন করছে। তাইওয়ানের স্বাধীনতা অস্বীকার করা চীন নিজেদের অখণ্ডতা বজায় রাখতে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগের হুমকিও দিয়েছে। ইলিয়াস কমল, চ্যানেল আই।